হ্যালো ফ্রেন্ডস, রাজনন্দিনী চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিভাবে সহজভাবে আঙ্কুরের চারা তৈরি করতে হয় সেই টিপসগুলো শেয়ার করব। তো বন্ধুরা, একটু ভিডিওটা স্কিপ করবেন না, শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা হয়তো অনেকে শখ করে সাত বাগানে আঙ্কুর ফল গাছ লাগাই। তো আঙ্কুর ফল গাছ লাগানোর জন্য অবশ্যই চারা কিনতে নার্সারিতে যেতে হয়। তো আজকাল সবাই টুকটাক ব্যস্ত থাকে, যার ফলে নার্সারিতে যাওয়ার সময় হয় না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সহজেই আঙ্কুরের চারা বাড়িতেই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কিন্তু একটু কাটবেন না, শেষ অবধি দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আঙ্কুরের চারা তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে কিছু আঙ্কুরের বীজ নিয়েছি। দেখেন, আঙ্কুর ফল খাওয়ার পর সে বীজগুলো সংগ্রহ করে নেবেন প্রথমে। তারপর পেঁয়াজের রসের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন। এক ঘন্টা ভিজিয়ে রাখার পর তিন দিন ভালোভাবে শুকিয়ে নেবেন। দেখেন, আমি একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি। অবশ্য পেঁয়াজের রসের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন একটা বীজ রোপণ করার পর নষ্ট হবে না। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর অঙ্কুর বের হবে। তো চলুন বীজটা রোপণ করে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আঙ্কুরের চারা রোপণ করার জন্য এঁটেল মাটি নেবেন না, অবশ্যই বালি লাগবে। তো দেখেন, আমি এখানে বালি নিয়েছি। তো এবার কিছু বালি এই বক্সের মধ্যে নিচ্ছি। আপনারা কিন্তু এই দুইটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই বালি নিতে হবে, আর হচ্ছে পেঁয়াজের রসের মধ্যে আঙ্কুরের বীজগুলোকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, যারা আঙ্কুরের বীজ রোপণ করবেন তারা অবশ্যই এই দুইটা টিপস ফলো করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চারা পাবেন। তো দেখেন, আমি বালি নিয়ে নিলাম, বালি নেওয়া শেষ। তো বন্ধুরা, বালি দেওয়ার পর এবার ভালো করে স্প্রে করে দিব। আপনারা কিন্তু অবশ্যই ঢেলে দিবেন না জল, এভাবে স্প্রে করে নেবেন। বেশি পরিমাণ যদি জল পড়ে যায় এটার মধ্যে, তাহলে দেখবেন যে বীজটা পচে যাবে। তো বন্ধুরা, অবশ্যই পরিমাণ মতো জল দিতে হবে, বেশি পরিমাণ দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমি জল দিয়ে নিলাম। এবার একটা একটা বীজ রোপণ করব। বীজ রোপণ করার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে এই মাথার অংশটা উপরের দিকে থাকবে। তো বন্ধুরা, আবার বীজ রোপণ করছি, আপনারা দেখেন। কিছু কিছু জিনিস আছে মুখে বলে বোঝানো যায় না, দেখার পর এমনিতেই বোঝা যায়। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন। এভাবে প্রতিটা বীজ সুন্দরভাবে সিরিয়ালভাবে লাগিয়ে দিব। অবশ্যই কিন্তু বীজের মাথার অংশটা উপরের দিকে থাকবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, বীজ রোপণ করা শেষ। দেখেন, এবার এগুলোকে একটু চাপ দিয়ে ভিতরের দিকে দিয়ে দিব। দেখেন, লাগানো শেষ। এবার উপর থেকে আরেকটু স্প্রে করে দিব। বন্ধুরা দেখেন, আবার স্প্রে করে দিচ্ছি। আপনারা অবশ্যই জল কিন্তু ঢেলে দিবেন, এভাবে স্প্রে করবেন। তো বন্ধুরা, স্প্রে করার পর এবার যে কোনো একটা পাতা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখানে কলা পাতা নিয়েছি, দেখেন। অবশ্যই কিন্তু এই টপটাকে একদম ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এভাবে ঢেকে দেওয়ার পর উপর থেকে যে কোনো একটা জিনিস দিয়ে চাপ দিয়ে রাখতে হবে, যাতে পাতাটা সরে না যায়। দেখেন বন্ধুরা, এভাবে পাতা দেওয়ার পর উপরে কিছু একটা দিতে হবে। আমি একটা ইট দিয়ে নিলাম। এভাবে 15 দিন রাখার পরেই দেখবেন যে খুব সুন্দর ছোট ছোট অঙ্কুর বের হয়েছে। পরে আপনি ঢাকনাটা খুলে দিতে হবে। যখন দেখবেন যে ছোট ছোট অঙ্কুর বের হয়েছে, তখন ঢাকনাটা খুলে দিতে হবে। আর প্রতিদিন ঢাকনাটা উল্টিয়ে যে কোনো এক বেলা স্প্রে করে দিবেন। সরাসরি জল ঢেলে দিবেন না, স্প্রে করে দিবেন যে কোনো এক বেলা, সকাল না হয় বিকাল। পরে আবার পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।